ফাইনালি কিন্তু আমাদের এনএফটিটা কিন্তু ক্লেম অপশন এসে পড়েছে, প্লাস আমরা কিন্তু চাইলে কিন্তু এখন ইনস্ট্যান্ট এনএফটিটা ক্লেম করতে পারবো। সো এনএফটিটা ক্লেম করার পরে এটার মধ্যে আমরা কি সুযোগ সুবিধা পাবো, প্লাস কত লেভেল আপ করলে কিভাবে পেমেন্ট পাবো, প্লাস টোন ফিট আমরা কোথার থেকে কিভাবে নিব সম্পূর্ণ দেখে দিব। ভিডিওটা ধৈর্য ধরে একটু দেখুন, তাহলে কিন্তু একটু ভুল করলে কিন্তু পেমেন্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিলন অফিসিয়াল আর্নিং। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সো বন্ধুরা, আজকে কিন্তু আমরা কিন্তু পিক্সেল ভার্সেস এনএফটিটা ক্লেমের ব্যাপারে কিন্তু আমরা কথাটা বলবো, প্লাস কিছু কিছু লেটেস্ট যে আপডেটগুলো আছে ওই আপডেটগুলো নিয়ে কিন্তু কথাটা বলবো। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন। আজকের ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন, কারণ আমাদের সকল প্রকার অফার কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। কারণ দেখেন আমরা কিন্তু অনলাইনে কিন্তু একদম ফ্রিতে কিন্তু আর্নিং সোর্স এর অফারগুলো কিন্তু দিয়ে থাকি। এখানে যদি লক্ষ্য করেন আজকে কিন্তু আমার একটা ভাই কিন্তু $13 কিন্তু একদম ফ্রি টার্নিং করছে। এখানে যদি একটু উপরে যদি যাই তাহলে আপনি একটু লক্ষ্য করতে পারবেন যে কালকে কিন্তু আমরা কিন্তু এই যে ইনস্ট্যান্ট $1 কিন্তু একটা অফার শেয়ার করছিলাম, এখান থেকে কিন্তু আমাদের কিন্তু ইউজাররা কিন্তু ইউজ পরিমাণ তারা কিন্তু আর্নিং করে আর্নিং করতে পেরেছে। সো ভাই, অনলাইন থেকে যদি অবশ্যই আর্নিং করতে চান মান্থলি 20,000 থেকে 30,000 টাকা, তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করতে হবে, ইভেন আপনার প্রতিটা অফারে জয়েন করতে হবে। চলুন এখন আমরা মেন টপিকে চলে যাচ্ছি, লেটস গো। পিক্সেল ভার্সে কিন্তু আমরা অনেকেই কাজ করেছি, প্লাস আমি কিন্তু রিসেন্টলি যে ভিডিওটা দিয়েছি সো ভিডিওটার মধ্যে কিন্তু একদম প্রপারলি ক্লিয়ার করে দিয়েছি। অনেক ভাই বুঝতে পেরেছেন, আবার অনেক ভাই বুঝতে পারেন নাই। সো ভিডিওটা যাদের জন্য করছি তারা আর কি মনে করলেন, এই যে এনএফটিটা, এনএফটি কিন্তু একটা আপডেট আসছে, ঠিক আছে? সো এখানে তারা বলছে যে ডোন্ট মিস আউট অন দ্য এক্সক্লুসিভ অপরচুনিটি টু আউন দ্য ভেরি ফার্স্ট ফাংশনাল এনএফটিস ইন দ্য পিক্সেল ভার্স মাল্টিভার্স। সো এখানে তারা বলছে যে কোনোভাবেই এই এনএফটিটা যাতে ক্লেম যাতে কোনো ইউজার যাতে মিস না দেয়। সো এখানে তারা এটাও বলছে যে এখান থেকে আপনারা মানে এনএফটিটা ক্লেম করলে তারা কি কি সুবিধা আপনাকে দিবে। সো এখান থেকে তারা খুব রিসেন্টলি একটা তারা আর কি গেমিং যে প্রজেক্টটা দিবে, প্রজেক্ট একটা অ্যাপ থাকবে, সো অ্যাপটার মধ্যে ওই অফার আপনারা জয়েন করলে কিছু বেনিফিট পাবেন, বাট কিছু কিছু যে আপনারা আর কি ক্লেমের মাধ্যমে যে আর কি যে মাইনিংটা করছেন এগুলোর ব্যাপারে তারা কোনো কিছু উল্লেখ করে নাই যে আপনারা ওই এনএফটিটা ক্লেম করলে যে আপনারা আর কি কোনো কিছু আর কি বেনিফিটটা পাবেন, ঠিক আছে? সো এখানে যে মেন টপিকটা হলো সেটাই। সো এখানে তারা বলছে যে ডোন্ট ওয়েট ক্লেম ইউর পিক্সেল ভার্স আর্লি এনএফটি নাও অ্যান্ড বিকাম এ পার্ট অফ দিস এক্সাইটিং নিউ ইরা ইন দ্য পিক্সেল ভার্স। তারা বাবা বলছে যে মানে কোনো প্রকারভাবেই এই এনএফটিটা ক্লেম করতে বলবেন না। এখন সব থেকে মোস্ট যে ইম্পর্টেন্ট, সেখান থেকে মনে করলেন যে মনে করলেন আপনাদের এই এনএফটিটা কিন্তু ফ্রিতে কিন্তু ক্লেম করতে পারবেন না। এই এনএফটিটা টোটালি কিন্তু আপনাদের টন ফি লাগবে, $3 সম পরিমাণ কিন্তু ফিটা কেটে নিবে আপনাদের কাছ থেকে, ঠিক আছে? সো আমি আগে বললাম পরেও বললাম, যা করবেন নিজ দায়িত্বে করবেন, কারণ আমার দায়িত্ব আপনাদের প্রপারলি আপডেটগুলো দেওয়া যাতে আপনারা বুঝতে পারেন। সো আমার আমি যেটা যদি মনে করি, সো এনএফটিটা ক্লেম করলে আহামরি কিছু পাবো আমার মনে হয় না। সো যা করবেন নিজ দায়িত্বে করবেন। এখন কথাটা হলো আপনারা এনএফটিটা কীভাবে ক্লেম করবেন আমি সেটাও আপনাদের মাঝে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা যে ফার্স্ট পার্ট বটে চলে আসলাম, বটে আসার পরে এখান থেকে আপনারা এই যে ক্লেম নামে এটা দেখছেন, এই ক্লেম অপশনে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে? তারপর আপনারা এখানে এই মানে ক্লেম এনএফটি, আর এখানে আমি আগে টোটালি আপনাদের ক্লিয়ারলি আগে বুঝিয়ে বলি। সো এখানে কিন্তু এনএফটিটা কিন্তু সবাই একরকম পাবেন না, এখানে কিন্তু লেভেল আপের হিসেবে কিন্তু আপনাকে এনএফটিটা তারা দেবে। যেমন আপনার লেভেল আপ কত, 10, সো আপনি ভালো একটা এনএফটি পেতে পারেন। আর এই এনএফটিটা কিন্তু আপনারা 14 তারিখে কিন্তু সেল করতে মানে সরি হ্যাঁ 14 তারিখে মেবি সেল করতে পারবেন, তারা আর কি যতটুকু বললো। এখন ভাই আমার মতে রিস্ক না নেওয়াটাই বেটার। দেখলাম অনেক ইউটিউবার বলতেছে ক্লেম করেন ক্লেম করেন ক্লেম করেন, কিন্তু আসলে ভাই ক্লেম করাটা $3 ফি প্লাস আমি এরকম আহামরি কিছু দেখলাম না যে আপনারা এখান থেকে ভালো কিছু আর কি নিতে পারবেন। সো পিক্সেল ভার্স কিন্তু আমাদের কাছে কিন্তু এমনি একটা স্ক্যাম, একটা প্রজেক্ট, আমি আগেও বলবো এখনো বলবো, ঠিক আছে? সো অনেক ভাই আমাকে বলছেন যে আপনার ভাই এনএফটি নিয়ে ভিডিও দেন, তাই আর কি ভিডিওটা দিচ্ছি। আর এখানে সম্পূর্ণ লেভেল আপ হিসেবে কিন্তু তারা পেমেন্টটা করবে। সো আপনারা কি করবেন, এই ক্লেম নামে আপনার অপশনে ক্লিক করবেন, তারপর আপনার নেক্সট স্টেপে আপনারা সরি নেক্সট স্টেপ বলতে আপনার এই যে ক্লেম এনএফটি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর জাস্ট একটু ওয়েট করবেন, ওয়েট করার পর দেখবেন একটু মানে এখানে একটা নোটিফিকেশন যাবে। সো নোটিফিকেশন অপশনে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদের $3 ফিটা কিন্তু কেটে নিবে। সো আমি কিন্তু এটা ক্লেম করবো না, এখান থেকে দেখেন $3.58 কিন্তু ফিটা কিন্তু কেটে নিবে, একদম ইনস্ট্যান্ট $3.58 কিন্তু কেটে নিবে, বাট আমরা এই এনএফটিটা ক্লেম করবো না, কারণ এনএফটিটার মধ্যে কিন্তু আমরা কিন্তু আহামরি এত ভালো কিছু দেখলাম না যে এখান থেকে
যে ভালো কিছু আর কি আমাদের দিবে বা টোকেন ক্লেম করতে দিবে, এরকমও কিন্তু তারা কোনো কিছু বলে নাই, ঠিক আছে? সো সুতরাং আমরা আপনারা চাইলে এনএফটি ক্লেম করতে পারেন, আর আমি ভাই এনএফটিটা ক্লেম করবো না, সো চাইলে আপনারা করতে পারেন, ঠিক আছে? তো এখন কথাটা হলো এনএফটি ব্যাপারটা ক্লোজ করে দিলাম, মানে আমাদের এটা বলা শেষ। সো নেক্সট স্টেপে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এখানে মনে করলেন আমাদের যে পিক্সএফআই এই টোকেনটা কিন্তু আমাদের কিন্তু ব্যালেন্সটা কিন্তু জিরো, কারণ আমার লেভেল আপ কম, তাই কেমন হয়তো বা দায় নাই, ঠিক আছে? বাট এটা ভাই মানা যায় না, কারণ এটা ট্রাস্ট ওয়ালেটের একটা বিগ একটা প্রজেক্ট। সো আমরা মনে করি যে ট্রাস্ট ওয়ালেটের প্রজেক্ট মানেই এখান থেকে ভালো একটা আমরা প্রফিট একটা মানে ডিজার্ভ করি, বাট এটা কিন্তু আমাদের দায় নাই, ঠিক আছে? সো যাদের আর কি ক্লেম অপশনটা আসছে, সো আপনারা চাইলে টোকেনটা ক্লেম করতে পারেন, কিন্তু ক্লেম করার একটু চিন্তা ভাবনা করবেন যে এইটা কিন্তু ভাই যাদের $40 থেকে $50 থাকবে টোকেনটার ভ্যালু তারাই অনলি ক্লেম করবেন, ঠিক আছে? আপনারা ডিরেক্টলি আগে বিটগেট এক্সচেঞ্জারে চলে যাবেন, এখানে যদি আপনারা যদি মনে করেন সাপোজ ধরেন আমরা 629টা টোকেন পাইছি, সো 629টা টোকেনের ভ্যালু কত এগুলো আপনার চেক দিতে হবে। সো চেক দেওয়ার পর যদি লেখা থাকে যে আপনাদের ওখানে $20, $30, $40 যদি থাকে তাহলে আপনারা ক্লেম করবেন। যদি দেখা যদি শো করে যে মনে করলেন আপনার $5, $6, $3, $4 তাহলে ভাই আপনারা ক্লেম করবেন না, কারণ এটা টোটালি একটা ইথেরিয়ামের একটা প্রজেক্ট, বাটপারের একটা লেভেল আছে, কিন্তু এই ধরনের বাটপারি প্রজেক্ট আমি কখনোই দেখলাম না যে এরা কি লেভেলের বাটপার। এটা একদম ইথেরিয়ামের একটা নেটওয়ার্ক ব্লকচেনের মাধ্যমে তারা কিন্তু এটা করছে, টন প্লাস ইথেরিয়াম, ঠিক আছে? সো এটা ইথেরিয়াম নেটওয়ার্কেরই ডিরেক্টলি মনে করলেন আপনারা যদি টোকেনটা ক্লেমও করেন, তারপরে যদি আপনারা ডিপোজিট করেন এক্সচেঞ্জার, সো ওখান থেকে আপনার ডিরেক্টলি ফিটা কাটবে, সর্বোচ্চ হইলেও মনে করলেন আপনার $15 থেকে $16, আবার অনেকে $10 মধ্যে আপনারা মানে করতে পারবেন, মানে ওই ডিপোজিট করতে পারবেন, ঠিক আছে? সো আমার কথাটা হলো এটাই যে যাদের $30 থেকে $40 থাকবে তারাই ক্লেম করবেন, আদারওয়াইজ কেউ ক্লেম করবেন না, ঠিক আছে? আপনারা এই পিক্সেল বাস নিয়ে আপনারা আমাকে অনেকেই কোশ্চেন করেন, অনেকেই আপনারা আমাকে বলেন, তাই আর কি ভিডিওটা করার মূল উদ্দেশ্য এটাই। সো এখন কথাটা হলো যে আপনারা এটা ডিপোজিটটা করবেন কিভাবে, আমি আগে সম্পূর্ণ দেখাই দিচ্ছি। আমরা কিন্তু ডিরেক্টলি বিটগেট এক্সচেঞ্জারে চলে গেলাম, ঠিক আছে? সো এখান থেকে আমার যেহেতু বিটগেটে ডলার আছে, সো আমি বিটগেট থেকে ডিপোজিটটা দেখাই দিব। প্লাস আপনারা অনেকে বলুন যে আমার তো বিটগেট এক্সচেঞ্জারই নেই, বাট আমার তো বাইন্যান্স আছে, সো বাইন্যান্সে তো এটা কিন্তু ফান্ড আছে, বাট আমরা কিন্তু এটা নিতে পারছি না। এটা বাই কি করবেন, ডিরেক্টলি টিআরএক্স এর মাধ্যমে এটা ডিপোজিট করবেন এইখানে, ঠিক আছে? ডিপোজিটটা করবেন বিটগেট এক্সচেঞ্জারে। সো এক্সচেঞ্জারে ডিপোজিট করার পর আপনারা এটা ডিরেক্টলি ইউএসডিটি করবেন, সেল দিয়ে ইউএসডিটি করবেন, ফি বেশি কাটবে না, একটা টিআরএক্স মানে ফি কাটতে পারে। তারপর আপনারা কি করবেন, তারপর আপনারা ডিরেক্টলি এখানে টন লিখবেন, সার্চ দিবেন, টন লেখার পর এখানে আপনারা এই যে এইভাবে করে আপনারা ক্লিক করবেন, তারপর এখানে বাই অপশনে ক্লিক করবেন। এই যে বাই অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা বাই করবেন, তারপর আপনারা কি করবেন এখানে ডিরেক্টলি আপনারা উইথড্র অপশনে মানে উইথড্র অপশনে চলে যাবেন, সরি। সো আমার মনে হয় নেটের কিছু প্রবলেম, আচ্ছা ওকে। সো আপনারা কি করবেন ডিরেক্টলি মনে করলেন এই যে উইথড্র অপশন, এই যে উইথড্র অপশনে চলে যাবেন, উইথড্র অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে এই যে টনটা সিলেক্ট করবেন, ঠিক আছে? টনটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা এই যে টন কয়েন এটা আপনারা সিলেক্ট করবেন, ওকে। এখানে সিলেক্ট করার পরে আপনারা এটা বর্তমানে সাসপেন্ড, সো আমি যেটা মনে করি এখান থেকে না করাটাই বেটার, এটা বাইবিট থেকে করবেন, ঠিক আছে? যেহেতু এটা সাসপেন্ড করছে কিছুক্ষণের জন্য, সো এটা অনলি মানে দেখেন 20 মিনিটের জন্য সাসপেন্ড করে রাখছে আর কি টোকেনটা, 20 মিনিট পরে অটোমেটিকলি ঠিক করে দিবে তারা, মাঝে মধ্যে আর কি তাদের সার্ভারটা একটু প্রবলেম হয়, ঠিক আছে? সো এর কারণে হয়তো তারা কি একটু হফ করে রাখছে, 20 মিনিট পরে মনে করলেন এটা অটোমেটিকলি ঠিক করে দিবে। সো এটার মধ্যে আমাদের কোনো রিস্ক নেই, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? সো এটা জাস্ট আপনারা উইথড্র করবেন, উইথড্র করার পর ডিরেক্টলি আপনার টনকেপার ওয়ালেটে নেবেন। টনকেপার ওয়ালেটে করার পর যেভাবে ঠিক ভিডিওতে দেখাইলাম কিভাবে এনএফটিটা ক্লেম করবেন, ওইভাবে আর কি সেম লাইক এনএফটিটা ক্লেম করে নেবেন, ঠিক আছে? তো কিভাবে সুযোগ সুবিধা তো আমি সম্পূর্ণ বলেই দিলাম। সো এখান থেকে আহামরি মানে তো আগেই বললাম যে আহামরি এত ভালো কিছু ডিজার্ভ করেন না, ঠিক আছে? কারণ এখান থেকে প্রফিট পাওয়ার চান্স অনেকটা কম, এইগুলো মনে করলেন বাটপারের লেভেলের একটা প্রজেক্ট, সো বলার বাইরে মনে করলেন, ঠিক আছে? যেমন হামিস্টার কম্বট এগুলো মনে করলেন আর কি নিজের আর কি ব্যবসার লিগে নিজে আর কি মনে করলেন প্রমোশন করতেছে, আর নিজের টাকা পকেটে পড়তেছে, আর কিচ্ছু না, আমাদের ইউজ করতেছে আর এইগুলোই আর কিচ্ছু না। এই যে নতুন একটা প্রজেক্ট চাই তারা বলতেছে এই যে এনএফটি মানে কি লেভেলের বাটপার, মানে একটু চিন্তা ভাবনা করেন। এখানে তারা বলছে এনএফটিটা ক্লেম করতে বলছে $3, $3.5 ফিটে জমা চলে যাবে, ঠিক আছে? এখন কথাটা হলো তারা নাকি গেম নিয়ে আসবে, সো কি গেম নিয়ে আসবে, ওটা অলরেডি মনে করলেন প্রমোশন একটা গেম নিয়ে আসবে, ওই এতটুকুই আর কি। আর পেমেন্টের বেলা কোনো আপডেট নেই, কোনো কিচ্ছু নাই। এই ভাই আমার মতে ভাই এনএফটিটা না ক্লেম করাটাই বেটার। আমি ভাই মানে আপনাদের টোটালি বুঝিয়ে দিলাম, সো যারা এনএফটিটা ক্লেম করবেন, সো কিভাবে ক্লেম করবেন সেটা আমি দেখাই দিলাম। সো আশা করি বুঝাইতে পেরেছি। সো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট অবশ্যই করবেন, আর নতুন বন্ধুরা যদি হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটা যাতে সবার আগে আপনারা পান। আর অবশ্যই মাস্ট বি আমাদের ভিডিও ডিসক্রিপশনের মধ্যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই চ্যানেলে জয়েন করে নেবেন।